সে তো বরকে নিয়ে পালিয়ে যাচ্ছে দিদি। তুই তো আমার সবটা অন্ধকার করে দিয়ে চলে যাচ্ছিস, আর আলো জ্বালিয়ে কি হবে? আবার কেচ্ছা এসে জুটছে গো আজ আমি, কিন্তু এবার আমি কিছুতেই কেচ্ছাটা চাপা দিতে দেব না। আমি বিয়ে ক্যান্সেল করতে বলছি না, বরং তত্ত্বে কেন কেউ বিষ পাঠাবে সেটা জানতেই আমি বিয়েটা করব। তুমি এসে গেছ? থাক থাক, মা নেই ছেলেটা। তোমার কোনো কিছু নিয়ে খারাপ লাগলে আমাকে বলবে, কেমন? শুধু আপনি কষ্ট না পেলেই হলো। বাঁধার নেশায় যে তুই পাগল হয়ে গেলি রে পাপান। ঋষি, পেইং গেস্ট। গেস্ট তো সে যে কদিনের জন্য আসে তারপর চলে যায়। আপনি কদিনের জন্য এসেছেন? দিস গাই ঋষি ইজ নট রাইট। আমার তো তোমার মতো একটা ছেলে হতে পারত। আমার মতো তোর মাথার মধ্যে থাকলেই তো ভালো রে বাবান। যেখানে যাবি সেখানেই আমাকে পাবি। আমি মাথার মধ্যে তোমাকে চাই না, আমি আমি রক্ত মাংসের একটা তোমাকে চাই, তাকে আমি আগলে রাখতে পারি। এই ছেলেটা তোমার সব কেড়ে নিয়ে তোমাকে একা করে দিয়েছে। হি ইজ ইনসেন। সব পথের কাঁটা সরবে। লজ্জা লাগে না এত কথা বলতে? সারা রাত কার সাথে কাটিয়েছি? গলা তুলে কথা বলছো? মিথ্যাবাদী লম্পট। নন্দিতা, চেঁচিয়ো না। বর প্রেম করলে কোনো দোষ নেই, বউ প্রেম করলে শুলেই দোষ। একটা কথা মাথায় রেখো, তোমার স্বামী যদি তোমাকে ক্ষমা করে ভালো, না হলে চুপচাপ এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। তুমি একটা নষ্ট মেয়ের সঙ্গে নোংরামো করে এই বাড়িতে ঢুকবে? নো ওয়ে। বেরিয়ে যাও। কি হয়েছিল ওই বাড়িতে? তুই ভাবছিস যে আমি 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 নীনাকে মেরেছি? তুমি কি ভেবেছিলে আমি মরে গেছি? অত সহজে আমি তোমায় ছেড়ে যাব না। আমি জানি এটা অনন্যর কারসাজি, ওই তোমাকে ফাঁসিয়েছে। হ্যালো, রিমেম্বার মি। লোকটার চেহারাটা বারবার মাথার মধ্যে ঘুরছে। শি ইজ কামিং ফর আস। নন্দিতাকে আমি এতদিনে পুরোটা পেয়েছি, কাউকে আমি ওর কাছে ঘেঁষতে দেব না। ইন্দ্রাণী। হ্যালো, রিমেম্বার মি। ও আমাকে কি করে চিনলো? পালাচ্ছিস আবার? মালিনী কাকে দেখে ভয় পাচ্ছে সেটা আমাকে জানতে হবে। কিসের এমন ভয় যেটা আমাকে বলা যাচ্ছে? প্লিজ ডোন্ট রুইন মাই লাইফ। ডু ইউ হ্যাভ আ পাস্ট দ্যাট আই ডোন্ট নো অফ? আপনার মতো আমারও একটা বউ থাকলে বেশ হতো।